বাংলার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা, শ্রোতাদের মন ভালো করার শো এটি। সারেগামাপা 2024-এ বিচারকের আসনে রয়েছেন তাবড় তাবড় সঙ্গীত শিল্পীরা। এই সিজনে পাল্টেছে সারেগামাপার ফরম্যাট, শোতে মেন্টর হিসেবে কেউ নেই, বদলে বেড়েছে বিচারকের সংখ্যা। এই বছর মোট 8 জন বিচারক এই গানের রিয়েলিটি শোর মঞ্চ অলঙ্কৃত করছেন, তবে একা নন, বিচারকরা এবার রয়েছেন দোকায়। হ্যাঁ, 2 জন বিচারককে নিয়ে হয়েছে একটা টিম, অর্থাৎ 8 জন বিচারককে নিয়ে তৈরি হয়েছে 4টি দল, এবং প্রতিযোগীদের ভাগ করা হয়েছে এই 4টি দলে। এখানে বিচারকদের জুটি হিসাবে রয়েছেন অন্তরা মিত্র, শান্তনু মৈত্র, জাভেদ আলী, জোজো, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী। শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, রয়েছেন সঙ্গীত গুরু রথিজিৎ ভট্টাচার্য। রিয়েলিটি শোটি পরিচালনার দায়িত্ব প্রতিবারের মতো একা হাতে সামলাচ্ছেন অভিজিৎ সেন। প্রতি শনি ও রবিবার টেলিভিশনের পর্দায় যে সারেগামাপার অনুষ্ঠান শ্রোতাদের মনোমুগ্ধ করে, কিভাবে হয় সেই রিয়েলিটি শো এর শুটিং জানেন? চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক কিভাবে হয় সারেগামাপা 2024 এর শুটিং। সেটে প্রবেশ করতেই দেখা যায় মেকআপ ফ্যানের শাড়ি। বিচারকদের জন্য রয়েছে আলাদা আলাদা মেকআপ ফ্যান, এরপরই রয়েছে পিসিআর রুম, যেখান থেকে সারেগামাপা এর শুটটা পরিচালনা করেন পরিচালক অভিজিৎ সেন এবং তাকে সঙ্গ দেন আরো অনেকে। এরপর রয়েছে মূল মঞ্চ, যা আমরা টেলিভিশনের পর্দায় দেখে থাকি। গানের ফাঁকে এই মঞ্চেই আগমন ঘটে পাবদার, অর্থাৎ গানের পাশাপাশি মাঝে মধ্যে এমন ভোজনেও মেতে থাকেন শিল্পীরা। এসবের সঙ্গে বিচারকদের খুনসুটি তো লেগেই থাকে। এই যেমন রাঘব চট্টোপাধ্যায় আর ইমন চক্রবর্তী, এই বিচারক জুটির কাণ্ড দেখুন। এখানেই কি শেষ? না, একেবারেই না। দীর্ঘক্ষণ টানা শুটিং এর পর একটু বিরতি পেলেই খেলায় মেতে ওঠেন বিচারক শান্তনু মৈত্র। বিচারক আসনের সামনেই বল নিয়ে চলে প্র্যাকটিস। তবে এত কিছুর মাঝে পরিচালককে ভুললে কিন্তু চলবে না, আফটার অল উনি এই শো এর মাথা বলে কথা। নবরূপের এই সারেগামাপা আগামী দিনে আর কি কি চমক দিতে চলেছে তার আভাস দিলেন পরিচালক অভিজিৎ সেন স্বয়ং। সারেগামাপা আমাদের কাছে সেলিব্রেশন, একটা উৎসবের মতন, এবং প্রতি বছর আমরা চাই নতুন নতুন কিছু করি, এবং সেখানে আমাদের প্রত্যেক ক্রিয়েটিভ টিম মেম্বার আমরা যারা রয়েছি, কী করে একটা গানকে, সেটা আশাজির গান হতে পারে, লতাজির গান হতে পারে, কি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হতে পারে, কি আরতি মুখোপাধ্যায়ের গান হতে পারে, যারই হোক না কেন, কীভাবে পরিবেশন করা হবে, কত নতুন করে তুলে ধরা যায়, সেটা আমরা চেষ্টা করে থাকি। এবং এই সামগ্রিক পরিবেশনের মধ্যে সবার একটা ইনভলভমেন্ট থাকে, সেখানে গ্রুমার্সদের ভূমিকা থাকে, জাজেসদের ভূমিকা থাকে, সবাই মিলে, এবং ইটস আ সেলিব্রেশন, সবাই মিলে আমরা এটা সেটা করে থাকি। পার্টিসিপেন্টস যাতে ঠিকভাবে গান গাইতে পারে সেটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে, এবং শুধু অনুষ্ঠানের সাথে সাথে পার্টিসিপেন্টস যাতে তারা নিজেদেরকে তৈরি করতে পারে, যারা তারা এই মঞ্চ থেকে বেরিয়ে গিয়ে বাইরে যখন তারা যাবে, তারা যখন প্লেব্যাক সিঙ্গার হতে পারে বা নিজের অ্যালবাম বা নিজের গান গাইতে পারে, এবং সারা মানে সকল মানুষজন যাতে তাদের গান পছন্দ করতে, তারা ঠিকভাবে রেওয়াজ করে, এদিকেও আমরা তাদেরকে সবসময় গাইড করে থাকি, সাজেশন দিয়ে থাকি, এবং এই পুরো প্রয়াসের মধ্যে জাজেসদেরও একটা অগ্রণী ভূমিকা থাকে। দর্শকদের জন্য এটাই বলবো যে আপনারা যেভাবে সারেগামাপাকে, জি বাংলা সারেগামাপাকে সবসময় ভালোবেসেছেন, আশীর্বাদ করেছেন, সেভাবেই করুন। আমরা সবাই মিলে, টিমের সবাই মিলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আপনাদের মনের মতনভাবে অনুষ্ঠান তৈরি করতে পারি এবং আপনাদের সামনে পরিবেশন করতে পারি। সুর স্বাদ ছন্দ মিলে মিশে একাকার সারেগামাপায়ের এই মঞ্চ, যাকে বলে একেবারে জমজমাট। তাহলে এবার থেকে প্রতি শনি ও রবিবার রাত 9:30 আর মিস করা চলবে না সারেগামাপার সম্প্রচার। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।